দেশ জুড়ে চলছে ঈদের আমেজ। হাজার পেরিয়ে কোটি টাকার গরু নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। অথচ এই ঈদের আনন্দের ছিটে ফোটাও নেই সাতক্ষীরার অন্তত 1500 ঘরে। কারোর পুরো বাড়ি নেই, কারোর আবার চুলা বা রান্নাঘরও বিলীন। এ যেন এক ধ্বংসস্তূপ। যাদের একরাত নিশ্চিন্ত ঘুম কিংবা একবেলা খাবার জোটে না, তাদের কাছে এই ঈদ বা কুরবানি এখন অলীক ব্যাপার। সম্প্রতি সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে বিরাজ করছে এমন দুঃখভরা পরিবেশ। ঈদের দিন আছে কিন্তু নেই ঈদের আনন্দ। নতুন জামা জুতা আর কুরবানির পশু নিয়ে মেতে থাকার জায়গায় নিজেদের ভাঙা ঘর মেরামতে ব্যস্ত কিশোর কিশোরীরা। ঝড়ে ঘর বাড়ি উড়ে গেছে, একটু বেশি লোকের বাড়ি গিয়ে থাকে। ঈদি কোনো কাপড় কিনে দেয়, ঈদে আম্মু আব্বু জামা কাপড় কিনে দেন, একটু বেশি লোকের বাড়ি গিয়ে থাকতে হয়। আমাদের ঈদের কোনো আনন্দ নেই। ঈদের পরে আমার এসএসসি এক্সাম, কোনো ভালো প্রিপারেশন নেই, বিদ্যুৎ নেই, রাতে পড়তে পারি না, অন্যদের বাসায় গিয়ে পড়তে হয়। আমরা খুবই কষ্টের ভিতরে আছি। ঘর বাড়ি তো নেই, ঈদ কাটাবো কীভাবে? আমরা এখন খুব অসহায়। প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আমরা যাতে আমার ঘর বাড়িগুলো ঠিক করতে পারি। গত 26 মে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরার 43টি ইউনিয়নের 1468টি ঘরবাড়ি। এ সমস্ত পরিবারগুলো ঘরবাড়ি হারিয়ে এখন দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। ঝড় বৃষ্টি আলিপার মানুষের বাড়ি থেকে থাকি, আমরা বাড়ি থাকতে পারিনি। একটা প্রিফার দিয়েছে, তো দিন হলে থাকে, রাত হলে পরের বাসায় গিয়ে আমরা থাকি, বাড়ি থাকতে পারিনি। এমনিতে লোকের বাড়িতে রান্না করে নিয়ে আসি, এখন বাড়ি একটু খুঁজে রান্না করতে ইউনিট দিয়ে তাই বাড়ি ঘর হারায় সব মানুষগুলোর রান্না করে খাওয়ার জায়গাটুকু নেই। অন্যের বাড়ি রান্না না করলে জোটে না তাদের খাওয়া। এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান তারা। আমাদের বাচ্চা কাছে নেই ঈদের কাপড় চাপড় কিনবো বা কিছু কিনবো, এরকম মানে ক্ষমতা আমাদের নেই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তাকালে আমরা ঈদের মানে কিছু কেনাকাটা করতে পারতাম যদি আমাদের পাশে দাঁড়াতেন। বর্ষা হলে আমাদের লোকের বাড়ি থেকে রান্না করে খেতে হয়, লোকের বাড়ি থাকতে হয়। আমরা বাচ্চা নিয়ে খুবই কষ্টে আছি। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিছু সহায়তা সাহায্য করতো, তা আমরা মনে হয় ঈদের সময় ছেলে মেয়েদের নিয়ে ভালোভাবে ঈদ কাটাতে পারতাম। ঘর বাড়ি উড়ে গেছে, আমার কোনো লাইন নেই, আমাদের কিছু নিশ্চয় হয়ে গেছে, কিছু করতে পারতেছি না। আমাদের এখনো কেউ সহযোগিতা করেনি, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। আমরা একটু প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাচ্ছে না। এদিকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। সরকারি সহযোগিতা এলে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি। যে ঝড় 26 তারিখে বয়ে গেছিলো, সেখানে আমাদের কিছু বাড়িঘর দর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত ঘর বাড়ির তালিকা ইতিমধ্যে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের মাধ্যমে, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। ঘর বাড়ি হারায় সব পরিবারগুলো সরকারি সাহায্য সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়াবে এমনটি প্রত্যাশা তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।